সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এক মাসে জলপাইগুড়ি জেলায় 96টি হুইল চেয়ার বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে ও মেয়েদের দেওয়ার পরিকল্পনা নিয়েছে। সোমবার জেলাশাসক দপ্তরের জেলাশাসক মৌমিতা গোদারা বসু মারফত কোভিড পরিস্থিতিতে সকল স্বাস্থ্যবিধি মেনেই 6 জন জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে ও মেয়েদের হুইল চেয়ার তুলে দেন। সমগ্র শিক্ষা মিশনের আইইডি কোঅর্ডিনেটর আমানুল্লাহ মণ্ডল, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মানবেন্দ্র ঘোষ এই দিন এখানে উপস্থিত হয়ে বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে ও মেয়েদের এই হুইল চেয়ার নিতে সাহায্য করেন। আমাদের ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ডিসেবিলিটি 3rd of December, সেই পরিপ্রেক্ষিতে এই পুরো সপ্তাহেই আমাদের জেলাতে 96 জন মতন যারা ডিসেবলড বা চিলড্রেন উইথ স্পেশাল নিড যারা আছেন তাদের জন্য আজকে আমরা সরকারি তরফ থেকে হুইল চেয়ার প্রদান করলাম। এইটা আজকে যেটা আমরা 6 জনকে মতন দিচ্ছি, পরে পরবর্তীকালে সব বাড়িতে গিয়ে তাদের কাছে আমরা হুইল চেয়ার পৌঁছে দেবো। এছাড়াও দুয়ারে সরকার যে প্রোগ্রামটি চলছে, আমরা যেটা আজকে ঠিক করলাম যে এই সমস্ত ছেলেমেয়েদের বাড়িতে পৌঁছে গিয়ে তাদের যা যা লাগবে, হয়তো স্বাস্থ্যসাথী কার্ড বা SC ST কাস্ট সার্টিফিকেট, সেই সমস্ত পরিষেবাগুলো আমরা তাদের বাড়িতে গিয়েও দিয়ে দেবো। আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এবং জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশনের সহায়তায় এটা আমাদের 3rd December থেকে 9th December পর্যন্ত ইন্টারন্যাশনাল ডে অফ দ্য পার্সনস উইথ ডিসএবিলিটিস নিয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে চক্র স্তরে বিভিন্ন রকম কালচার প্রোগ্রাম হচ্ছে অনলাইন মোডে, আর একটা এরই একটা অংশ হচ্ছে আজকে হুইল চেয়ার আমরা 6 জন ছাত্রছাত্রীকে সিডাবলিউশন ছাত্রছাত্রীদেরকে আমার DM ম্যাডাম ই করলেন, মানে প্রদান করলেন, মাধ্যমে দিয়ে দেওয়া হলো। আর একটা হচ্ছে যে বাকিদেরকেও আমরা যে বাকি 96 জনের মধ্যে আরও 90 জন আছে তাদেরকেও আমরা যথাসময়ে খুব তাড়াতাড়ি ওদের ওদের বাড়িতে পৌঁছে দেবো। আর এই ধরনের কর্মসূচি আমাদের আরও রয়েছে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম বা ওই ওদের সাকসেস স্টোরি, এগুলো আমরা এই এই মাত্র পর্যন্ত এটা প্রতিপালিত হবে।